জ্যেষ্ঠ নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা। ছোট জামা ছোট প্যান্ট পরা যদি দোষের না হয় হিজাব পরা দোষের কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে। বিকিনি পরা যদি দোষের না হয় প্রশ্ন যোগী আদিত্যনাথের কাছে। হিজাব পরা দোষের কেন? প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে। পোশাক পরার স্বাধীনতা কার? যে পোশাক করবে তা নাকি ভারতীয় জনতা পার্টির? ছি 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 আর শুধু ছি। সংবাদ মাধ্যমের সামনে বিগ বিগ টক বলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নাকি খুব পবিত্র, হিংসা ছড়ানো গালাগালি করা ভারতীয় জনতা পার্টির কাজ না। সেই ভারতীয় জনতা পার্টির শাসিত কর্ণাটকে যা ঘটল সেটা সেই লজ্জার আর কিছু আছে শুভেন্দু বাবু? গেরুয়া বস্ত্র পরে প্রায় শতাধিক উগ্র হিন্দুত্ববাদীরা একা একটা মেয়েকে পেয়ে জয় শ্রীরাম বলে ঘিরে ফেলল। কি উদ্দেশ্য ছিল তাদের ভগবান জানেন। হিজাব পরা মেয়েটা ভয় না পেয়ে মেরুদণ্ড সোজা রেখে জবাব দিয়েছে। কয়েক মিনিটের ভিডিওতে যা দেখা গেল তা ভয়ঙ্কর বললে খুব কম বলা হবে। ২০২২ দাঁড়িয়ে আমাদেরকে এইরকম নির্লজ্জ ভিডিও দেখতে হচ্ছে এবং শুনতে হচ্ছে। এর থেকে লজ্জার ঘটনা ভারতবর্ষে ঘটেছে বলে আমার জানা নেই। কোথায় থাকে আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াও? আপনাদের মুখ কোনটা মুখোশ কোনটা? আমরা ভারতবাসীরা হারে হারে টের পাচ্ছি। প্রশ্ন আমাদের, আপনারা কি চাইছেন? আপনারা মানে শুভেন্দু বাবু, দিলীপ ঘোষ বা যোগী আদিত্যনাথ বা আমাদের প্রধানমন্ত্রী সাহেব? মুসলমানদের তাড়াবেন তাদের ভারত থেকে? শুধু আপনারা থাকবেন নাকি ভারতে? আপনারা ভুলে যাবেন না, ভারতবর্ষটা যেমন মুসলমানদের পৈতৃক সম্পত্তি নয় তেমনই বিজেপি আরএসএস এর পৈতৃক সম্পত্তি নয়। এই ভারতে একটা হিন্দুর যা অধিকার আছে একটা মুসলমানেরও তাই অধিকার আছে। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ভারতবর্ষকে স্বাধীন করতে মুসলমানরা যেই পরিমাণ প্রাণ দিয়েছে তার 1% আরএসএসটা দেয়নি। যাদের আইডিওলজির সাথে আপনাদের আইডিওলজি খুব মিল বা যাদের আইডিওলজিকে অনুসরণ করে বর্তমানে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলেন, যখন একা একটি মেয়েকে পেয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাকে ঘিরে ফেলা হলো, তখন বেটি বাঁচাও বেটি পড়াও শুনলে লোকে হাসবে। এই ভিডিও দেখে আমার বা আমাদের যা ধারণা হলো, জয় শ্রীরামকে সামনে রেখে ভোট ব্যাংকে মজবুত করার জন্য হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই বাঁধানোর প্রয়াস, যা আমাদের দেশের জন্য আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক। যারা ওই মনটিকে একাবে উগ্র হিন্দুত্ববাদী ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যা করল তারা যে নপুংসক এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কর্ণাটকের সরকারের উচিত এমন উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাতে করে এই ধরনের ঘটনা ঘটানোর আগে ওই ধরনের নপুংসকদের হাজার বার ভাবতে হয়। পরিশেষে আবার বলি, ছি ছি আর ছি। এর চেয়ে আরো অনেক বিশেষণ যোগ করতে পারি কিন্তু আমি ভারতীয় জনতা পার্টি বা আরএসএস নই। সমগ্র প্রতিবেদনটি এডিটর আর খন্দকার দ্বারা পরিচালিত। কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্ম বা কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য প্রতিবেদন নয়, বাস্তবকে সামনে রেখে কয়েকটা প্রশ্ন করাই এই প্রতিবেদনের আসল উদ্দেশ্য। সংবাদ টিভি কলকাতা।